সব রাজনৈতিক দলকে সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক কর্মশালায় তিনি বলেন, পুলিশের যেমন মানবাধিকার আছে তেমনি অতিরিক্ত বল প্রয়োগও মানবাধিকারের লঙ্ঘন। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সারা দেশের প্যানেলভুক্ত আইনজীবীদের নিয়ে এই কর্মশালা আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। তবে তাদের কথায় উঠে এলো নানা অভিযোগ অনুযোগ। কারাগারের ভেতরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। দেখা যাচ্ছে যে কন্ট্রোল এন্ট্রি অ্যাক্টের সাজা হচ্ছে 6 মাস দিচ্ছে ধরেন, কিন্তু 6 মাসের সে সাজা শেষ হওয়ার পরে সে রিপিট হতে পারছে না, 3 বছর 4 বছরও জেলখানার ভিতরে আছে। যারা সবল তারাই হচ্ছে দুর্বলের উপর অত্যাচার করে, নিপীড়ন করে, মানবাধিকার বলে অঙ্কন করে। কাজে তাদের বিরুদ্ধে আমরা যদি আইনি লড়াইটা লড়তে যাই, আমাদের যারা বিচার প্রার্থী তারাও অনেক অসুবিধার মধ্যে, অনেক হুমকির মধ্যে থাকে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, কারাগারের ভেতর ওষুধ খাবারের সংকটের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলবেন তিনি। আর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, পরিস্থিতির আরও উন্নয়নে কাজ করে যাচ্ছেন তারা। একজন মানুষের যদি তার খাওয়ার যদি সঠিকভাবে না হয় অথবা যদি ওষুধের চিকিৎসার ব্যবস্থা না থাকে, সেটাও সত্যি একটা দুঃখজনক ব্যাপার। তো এই বিষয়টা আমি অবশ্যই কথা বলবো প্রত্যেকের সাথেই, কিন্তু পুলিশ দিয়ে হয়তোবা দেশের পক্ষে বা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। তবে আমি এই কথা দিচ্ছি, যখনই যিনি কোনো ক্ষেত্রে নিরাপত্তার সমস্যায় ভোগেন আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনার নিরাপত্তার দিকে দেখব। অনুষ্ঠানে উঠে আসে প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রসঙ্গ। তবে সব ছাপিয়ে প্রধান বিচারপতি আহ্বান জানালেন সব পক্ষকেই সহনশীল আচরণ করার। আমরা চাই আমাদের দেশ যেন ভবিষ্যতে সকল ধর্ম সকল মতের মানুষের মিলের মধ্য দিয়ে এই দেশের মানুষ বসবাস করতে পারে, সেই জন্য অত্যন্ত বেশি সহনশীল হওয়া প্রয়োজন সকলের, সকল রাজনৈতিক দলের প্রতি, নেতৃবৃন্দের প্রতি, সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা একে অপরের প্রতি সহনশীল হবেন। প্রধান বিচারপতি বলেন, পুলিশের যেমন মানবাধিকার রয়েছে তেমনি অতিরিক্ত বল প্রয়োগও এই অধিকারের লঙ্ঘন। একটি মানুষ তার রাজনৈতিক অধিকার নিশ্চয়ই তাকে কনস্টিটিউশন সেই গ্যারান্টি দিয়েছে, তিনি রাস্তায় আন্দোলন করবেন, রাস্তায় প্রসেশন করবেন, সবই করবেন। অতিরিক্ত বল প্রয়োগ তিনিও যদি করেন পুলিশের উপরে, আর পুলিশ যদি অতিরিক্ত বল প্রয়োগ করে, দুটাই কিন্তু অপরাধ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।